এই যে দেখতেছেন আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং এর কিছু নির্দেশনা আপনাদের দেখাবো কিভাবে ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং করতে হয়। এই দেখেন এগুলো হইছে ইন্ডাস্ট্রিয়াল ডাবল সেট, ডাবল টিউব সেট অটো, এগুলো মিলে খালি লাইট লাগাই দিলে হয়ে যাবে। আর এই যে দেখেন আমাদের টেকনিশিয়ান ভাই কাজ করতেছে, এই যে মেইন তারের সাথে কানেক্টরে জয়েন করে, এই যে কানেক্টর, কানেক্টর জয়েন করে লাইন দিয়ে দিলেই হবে। আমরা এক একটা ফেজের জন্য চারটা করে সার্কিট ব্রেকার, চারটা করে টিউব ব্রেক দিচ্ছি এক এক সার্কিট ব্রেকারে। এভাবে আমাদের পুরো চ্যানেল আছে 12টা থেকে 13টা লাইট। এই লাইটগুলো আমরা তিনটা ফেজের মধ্যে ভাগ করছি আলাদা আলাদা, কারণ যেহেতু আমাদের থ্রি ফেজ লাইন, আলাদা আলাদা ফেজের এম্পিয়ারটা সমান লোড করতে হবে, এই জন্য আমরা তিনটা ভাগে ভাগ করছি তিনটা ফেজ। এই যে দেখেন আমাদের ফেজগুলো, তারগুলো, এই যে এখানে আসছে দুইটা আর সামনে মাথা একটা আছে, কারণ এই যে চারটা পর পর আমরা ছেড়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে টিউব লাইট থেকে আমরা করছি কি, এই যে ব্যাক সুইচ দিচ্ছি সাথে একটা করে অন অফ করার জন্য ব্যাক সুইচ। এই যে ব্যাক সুইচটা অন করলে এই লাইটটা জ্বলবে, আর অফ করে দিলে এই লাইটটা অফ থাকবে। আমরা করছি কি, সরাসরি দুইটা তার ব্যাক সুইচে লাগাইছি, লাগাইয়া এই যে মাঝখান বরাবর তারটা, কেবলের মাঝখান দিয়ে এই যে তারটা কেটে দিছি, কেটে দিয়ে ভিতরে কানেক্টর আছে, কানেক্টর লাগাই দিছি, আর এখানেও কানেক্টর লাগাই দিছি। এখন আমরা করবো কি, এই ফেস থেকে তার একটা তার কমন করব, নিউট্রাল থেকে একটা কমন করবো, কমন করে সরাসরি আমাদের এই কানেক্টর লাগাই দেবো। এই কানেক্টরটা লাগানোর কারণ হয়েছে, কারণ আমরা যখন এই লাইটটা কোনো সময় সমস্যা দেবে যেন কাজ করতে কোনো অসুবিধা না হয়, কানেক্টরটা জাস্ট লাইনটা খুলে আমরা যে কোনো জিনিসটা খুলতে পারবো, আর এটা খোলা খুবই সহজ। এই যে দেখেন দুইটা লক, এই যে দেখেন দুইটা লক, এই লকটা জাস্ট খেলে এভাবে ঘুরান দিলে এটা একটু জাম লাগতেছে, এই যেগুলো এই লকগুলো খালি ঘুরাই দিলে লাগিয়ে যাবে আর খুলবে। এই যে আমাদের পুরো ওয়্যারিংটা দেখেন, আমরা এই সুইং মেশিনগুলো, এই যে মাঝখানে যে টেবিলটা দেখতেছেন, এই টেবিলটা নিচ দিয়ে দেখেন, এই যে আমরা বক্স করছি, এই বক্সটা এখানে আমাদের কেবল যাবে। এই টেবিলটা আমাদের দুই লাইটের মাঝখান বরাবর, মাঝখান বরাবর আপনার 1 ফিট এই টেবিলটা বসবে। একটা টেবিল আছে 12 ফিট করে, এরকম 4টা টেবিল আমরা মাঝখানে দিছি। দেওয়ার পরে এই টেবিলটা মাঝখানে থাকবে, মাঝখানে দুই পাশে আমাদের মেশিনগুলো বসবে, আর এই টেবিলের এখান দিয়ে কেবল যাবে, সোজা স্ট্রেট কেবল যাবে 4টা টেবিল। আর এই যে সিটু দেখতেছেন কাটিং, এই কাটিং সিটুতে এখানে 6 পিন বোর্ডগুলো বসবে, তাহলে আমাদের মেশিনের পাওয়ারগুলো সব সরাসরি আমরা এখানে দিয়ে দেবো। এতে করে আমাদের উপরে কোনো তার ঝুলবে না, উপরে কোনো তার ঝুলবে না, দেখতেও খারাপ দেখা যাবে না, সুন্দর পরিবেশ দেখা যাবে। এই যে দেখেন আমাদের টেকনিশিয়ান পারভেজ ভাই, আমার ছোটো ভাই, কাজ করতেছে, আমাদের লাইটগুলো কাজ কমন কাজ করতেছে। আর আমাদের মেইন ডিবি বোর্ডটা আমরা এখানে সেট করবো। এই দেখতেছেন আমরা কেবল আনা হয়েছে, এগুলো কেবল এখানে বিভিন্ন ধরনের মার্ক করে রাখছি, এই কেবলগুলো সরাসরি আমাদের এখানে এখানে এমডিবি বোর্ড হবে, এমডিবি বোর্ডে যাবে। আর এই যে এক্সস্ট ফ্যান, এটা 3 ফেজ এক্সস্ট ফ্যান, এই 3 ফেজ এক্সস্ট ফ্যানে 6 এম্পিয়ার সার্কিট ব্রেকার লাগবে, আর এই সার্কিট ব্রেকারটা সরাসরি আমাদের মেইন এমডিবিতে যাবে, আর এখানে একটা ডল স্টেটাস সুইচ হবে এই জায়গায়, এটা কন্ট্রোলিংয়ের জন্য। এই দেখতেছেন আরেকটা, এই যে আরেকটা এক্সস্ট ফ্যান, এই এক্সস্ট ফ্যান লাগানোর দুইটা কারণ, একটা হলো আমরা উপরে স্লিংয়ে কোনো ফ্যান দিচ্ছি না, দেখতেছেন টোটালি উপরে কোনো ফ্যান দিচ্ছি না, সরাসরি গরম বাতাসগুলো এই এক্সস্ট ফ্যানে বের করে ফেলবে, এই জন্য আমাদের ছাদে কোনো
ফ্যান দরকার হবে না, কারণ আমাদের প্রচুর জানালা আছে। এই দুইটা, এই যে একটা, এই দুইটা আর এই একটা, তিনটা এক্সস্ট ফ্যান। আর আমাদের এই পুরো ভিতরে সব সুইং মেশিন বসবে, উপরে লাইট। আর এই যে একটা সাইড, একটা সাইড এটা হচ্ছে কাটিং টেবিল হবে। এখানে এখন আমরা পুরোপুরি কাজ করি নাই। এই যে থাই বক্স দেখতেছেন, এই থাই বক্সের নিচে আমরা ঢিল করে রিফিট লাগায় তারপর ইন্ডাস্ট্রিয়াল সেটগুলো ফিটিং করব। অনেকে নাট বল্টু দিয়ে করে, কিন্তু নাট বল্টুগুলো অনেক সময় লাগে। আমরা জাস্ট থাই বক্সের ছিদ্র করে ওই লাগাই দেবো। এই যে এখানে চার ফিট পর পর একটা করে লাইট থাকে, চার ফিট আমরা এটা 4.5 ফিট করে দেবো, 6 ইঞ্চি করে মাঝখানে গ্যাপ দেবো। গ্যাপ দিয়ে তারপর আমরা এখানে সেট করব। এই যে পুরো এই থাই বক্সের ভিতরে আমরা লাগাবো। এই থাই বক্সটা কীভাবে ফিটিং করছি দেখেন, এই যে ক্লাম্পগুলো আমরা আলাদা নিজেরা গিয়ে ওয়ার্কশপ থেকে বানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে। আর ওই যে উপরে যে রড ঝুলতে দেখতেছেন, এটা হচ্ছে থ্রেড রড। আর তার উপরে যে যেটা লাগানো হয়েছে ওটা হচ্ছে চায়না রয়্যাল বোল্ট। এই চায়না রয়্যাল বোল্টটা দিয়ে তারপর এই থ্রেড রডটা, এটা 8 ফিট লম্বা থাকে। এটা আমাদের যে পরিমাণ প্রয়োজন হয়েছে ওই প্রয়োজন অনুযায়ী আমরা কাটিং করে নিয়েছি। আর এই যে চায়না রয়্যাল বোল্টগুলো আপনাদের দেখাচ্ছি দাঁড়ান, আর এই যে আমাদের থাই বক্স, এই যে এরকম 4 ইঞ্চি বক্স, এটা হচ্ছে 4 ইঞ্চি বক্স। এটার উপরে একটা কভার আছে, এই যে কভার, এই কভারগুলোকে আমরা 7 ফিট পর পর কাটবো। ফিটিং করে আমাদের কেবল লাগানো হয়ে গেলে তারপরে কভারটা দিয়ে ঢেকে দেবো, যাতে আমাদের এখানে কোনো ধুলোবালি না যায়। এই যে থ্রেড রড দেখতেছেন, এই থ্রেড রডগুলো লম্বায় ঠিক এত বড় হয়, এটা 8 ফিট করে লম্বা, এটা আমরা কাটিং করে নিয়েছি। এই কাটিং করে আমাদের সাধারণত প্রয়োজন হয়েছে 24 ইঞ্চি করে। আপনারা দেখেন আপনাদের যে পরিমাণ প্রয়োজন হয় ওই পরিমাণ আপনারা লাগাতে পারেন। আপনাদের এই যে চায়না রয়্যাল বোল্টের কথা বললাম, এই যে এগুলো হচ্ছে চায়না রয়্যাল বোল্ট। এই রয়্যাল বোল্টগুলো এই যে দেখেন ভিতরে পুরো তার থ্রেড সিস্টেম। এই থ্রেডটা আমাদের এই নাটের ভিতরে আমরা কাটিং করে এটা লাগাই দিতে হয়। আর এটা ফিটিং করে কীভাবে, এটা ফিটিং করতে হলে আমরা নর্মালি যে রয়্যাল বোল্টগুলো ড্রিল করি ওরকম ড্রিল করতে হবে। ড্রিল করে এটার জন্য 12 mm বিট লাগে। 12 mm বিট দিয়ে ড্রিল করে তারপরে লাগাইতে হবে। নর্মালি লাগাইতে গেলে আপনার এই প্যাচটা, মানে এই যে 10 mm যে রয়্যাল থ্রেড রড, এই থ্রেড রডের প্যাচের মতন ছোটো আকারে নাট পাওয়া যায়। ওই নাটটা আমরা প্যাচ দিয়ে এরপর এখানে বাড়ি দিলেই তাদের সাথে ফিটিং হয়ে যায়। ফিটিং হয়ে গেলে এখানে আমরা ডালি বা যে কোনো রেঞ্জ দিয়ে টাইট দিলে এটা ভিতরে, এই যে দেখুন ভিতরে, এই যে দেখুন ভিতরে একটা বোল্টের মতো আছে। এটা যখন এখানে টাইট দেওয়া হবে তখন এটা ভিতর দিয়ে এটা ভিতরে ঢুকবে, আর এই জিনিসটার সাথে সাথে ফিটিং হবে। ফিটিং হলে রয়্যাল বোল্টের কাজ শেষ। এই যে আমরা এখানে পুরাটার সব কেবল এখানে নিয়ে আসতেছি, এটা কেবল লাইটের আর একটা ফ্যানের লাইন আসছে, বাকিগুলো সবগুলো আমাদের এই মেইন বোর্ডে যাবে। এখানে আমরা MDV বোর্ড দেব। যদি আমাদের কেউ MDV বোর্ডের কাজ পুরোটা দেখতে চান তাইলে কমেন্ট করেন, তাহলে আমরা MDV বোর্ডের সম্পূর্ণ কাজটা দেখাবো। MDV বোর্ডে আমরা কী কী দেবো, MDV বোর্ডে আমরা দেবো অ্যাম্পিয়ার মিটার, ভোল্ট মিটার, সিটি, এরপর যাই সিলেক্টেড সুইচ, অ্যাম্পিয়ার সিলেক্টেড সুইচ, ভোল্ট সিলেক্টেড সুইচ, ভোল্ট, আবার ভোল্ট ইন্ডিকেটার দেবো। যে ইন্ডিকেটারটা লাগানো আপনি সরাসরি 220 ভোল্ট আছে কি না বা কম আছে কি না সরাসরি সেটা দেখতে পারবেন। আর এই বোর্ডটা আমরা সাধারণত আমরা নিজেরাই সেরকম কাঠ, সেগুন কাঠের ওপর বক্স তৈরি করে আনবো, ওই বক্সের উপরে ফিটিং করবো। বাসবার বোর্ড যা কেবল শু, ইনসুলেশন কভার, এরপর আপনার যা যা লাগে, একটা কেবল ট্রে যা যা লাগে সব দিয়ে আমরা কাজ করব। যদি আমরা এই কাজটা দেখতে চান
তাহলে কমেন্টে জানাবেন, আমরা এমডিবি বোর্ডের জন্য আরেকটা ভিডিও করব। আর এই দেখেন আমাদের পুরো ফ্যাক্টরিটা দেখতেছেন, এখানে এই যে ওই যে যে কাঠের টেবিলটা দেখালাম, এই টেবিলটা এই যে দুইটা চ্যানেলের মাঝ বরাবর বসবে। এই টেবিলের নিচ দিয়ে আমরা কেবল টানবো, দুই পাশে সিক্স পিন হবে। আর এই যে নিচে কাঠটা দেখছেন, এই কাঠটা দেওয়া সোজা আমাদের পানির পাইপ যাবে। পানির পাইপটা দিয়ে আমরা হাওয়ার পাইপ ইউজ করবো, যে আমরাও মেশিনে কিছু কিছু মেশিনে হাওয়ার প্রয়োজন হয়, প্রেশার প্রয়োজন হয়, ওই ক্ষেত্রে আমরা এটার উপরে দিয়ে হাওয়ার পাইপটা দিয়ে প্রত্যেকটা মেশিনের পাশে, যেহেতু আমাদের মেশিনগুলো এই ছিদ্র বরাবর পাশে থাকবে, তখন ওই ছিদ্রের পাশে আমরা একটা করে ছোটো চাবি দিয়ে দেবো, যেন এখান থেকে আমরা হাওয়াটা যে কোনো মেশিনে ইউজ করতে পারি। আর এই যে দেখতেছেন পুরোটা আমাদের ওই পাশ কাটিং সেক্টর, এই পাশ সুইং সেক্টর, আর আমাদের আয়রন আর প্যাকিং রয়েছে নিচে। এখন যদি এই যে দেখেন, এটি হচ্ছে অটো ইন্ডাস্ট্রিয়াল ডাবল সেট। এই এক একটা সেট এগুলো বিভিন্ন দামের আছে, এটা হচ্ছে আপনার 280 টাকা করে নিয়েছে একদম এনার্জি প্লাসের শোরুম থেকে। এটার মধ্যে আরও দামি আছে, 350 আছে, 450 আছে, 550 আছে, সাথে এই যে একটা করে ব্যাট সুইচ দিয়ে দিচ্ছি আমরা, কারণ আমাদের অনেক সময় দেখা যাচ্ছে এক জায়গায় আমাদের কাজ নাই বা একটা মেশিন বন্ধ, ওই ক্ষেত্রে ওই টিউবলাইটটা আমাদের খালি খালি জ্বলবে। এই জন্য আমরা ওইখানে টিউবলাইটটা যেন না জ্বলে বা বিদ্যুতের অপচয় না হয়, এই জন্য এই ব্যাট সুইচটা ইউজ করছি। এই যে দেখেন আমাদের সেটগুলো কিন্তু এভাবে ফিটিং থাকে না, সেটগুলো থাকে যেভাবে, এই বক্স থাকবে আলাদা, এই কভার থাকবে আলাদা, এই বক্সটারে এখানে ছিদ্র দিয়ে অনেকে নাট বল্টু দিয়ে লাগাই দেয়। আমরা কী করছি, পাশে ছোটো ড্রিল মেশিন দিয়ে, এই যে ছোটো ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে এখানে সরাসরি, এই যে দেখেন এই যে রিপিট মেরে দিছি, এই ড্রিল দিয়ে ছিদ্র করে এই রিপিট মেরে দিছি। রিপিট মেরে দেওয়ার কারণে আমাদের কাজটা অনেক তাড়াতাড়ি হয়েছে, সময় লাগছে কম। আর এই যে কানেক্টরের জন্য, ব্যাট সুইচের জন্য আমরা এই যে তারটা ইউজ করছি, সাদা কভার যা 1473 তার, তারটা খুবই ভালো, বিআরবি সরাসরি শোরুম থেকে না। এই কেবলটা দিয়ে আমরা ব্যাট সুইচ কালেকশন করছি, এই যে দেখুন বক্স, এই যেরকম পুরো ব্যান্ডিল আকার থাকে। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, যদি আমাদের পুরো কাজের আরও ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাবেন, জানাইলে আমরা পুরো একটা ভিডিও করতে পারবো। প্লাস আপনার এই যে দেখেন আমাদের পুরো ফ্যাক্টরি কাজ, আমরা একটা ভিডিও করবো এমডিবি বোর্ড কীভাবে সাজাবো, এমডিবি বোর্ডের ভিতরে কী কী থাকবে, কী কী মেটাল হবে, কী কী যন্ত্রপাতি লাগবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।